সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে গরুর মাংসের ভর্তার রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই ভর্তাটি মুরগি অথবা খাসির মাংস দিয়েও করতে পারেন। গরুর মাংসের এই ভর্তাটি খেতে খুবই মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই ভর্তাটি করতে আমি এখানে গরুর মাংসের পিস নিয়েছি 10টি, আর এই পিসগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি। আমি এখানে সলিড মাংস নিয়েছি। এই মাংসগুলো অবশ্যই চর্বি ছাড়া হতে হবে। আমি এই মাংস ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ পরিমাণ। এরপর রসুনের কোয়া নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এরপর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ নিয়েছি। আপনারা এখানে ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে এই ভর্তাটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরপর এখানে কিছু ধনে পাতা কুচি নিয়েছি। এরপর নিয়েছি কিছু আদা কুচি। এবার আমি এই মাংসগুলো সেদ্ধ করতে চলে যাব। একটা প্যানে আমি মাংসগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে দিব। একটু নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসের গায়ের পানিটা একদম শুকিয়ে নেব। মাংসটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন, মাংসের গায়ের পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব এবং এই মাংসগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। মাংসের পিসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, মাংসের পিসগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো এমনভাবে কাটতে হবে যেন এর আঁশগুলো এরকম লম্বা থাকে। দেখুন, প্রত্যেকটা মাংসের পিস আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি মাংসের পিসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। মাংসের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মাঝে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব। রসুনের কোয়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাংসটা ভেজে নেওয়ার পর এখানে যদি তেলের পরিমাণটা একটু কম মনে হয়, আপনারা এখানে আরও কিছুটা তেল দিয়ে দিবেন। রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। এরপর আমি এখানে কাঁচামরিচগুলো ভেজে নেব। খেয়াল করুন, আমি কিন্তু এখানে প্রত্যেকটা কাঁচামরিচের নিচের অংশটা একটু করে কেটে দিয়েছি। কাঁচামরিচগুলো এইভাবে একটু কেটে নেওয়ার ফলে এগুলো গায়ে ছিটে আসার ভয় থাকবে না। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এরপর প্যানে কিছুটা তেল দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। সব কিছুই ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ভর্তার সবগুলো উপকরণ আমি শিলপাটাতে ছেঁচে নিব। আপনাদের হাতের কাছে যদি শিলপাটা না থাকে তাহলে আপনারা এগুলো কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এই মাংস ভর্তাটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ব্লেন্ড করা যাবে না। খুব বেশি ব্লেন্ড করা হয়ে গেলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে না, তাই কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেবেন। আমি শিলপাটাতে মাংসগুলো হালকা করে ছেঁচে নিচ্ছি। মাংসের পিসগুলো ছেঁচে নেওয়ার পর এগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। এই মাংসের পিসগুলো কিন্তু খুব বেশি ভেঙে ফেলা যাবে না, এগুলো এরকম লম্বা লম্বা আঁশের মতো থাকবে। এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আমি অবশিষ্ট মাংসের পিসগুলো ঠিক একইভাবে ছেঁচে নেব। সবগুলো মাংস ছেঁচে নেওয়া হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এবার আমি রসুনের কোয়াগুলো হালকা করে ছেঁচে নেব। এগুলো খুবই হালকা করে ছেঁচে নিতে হবে। রসুনের কোয়াগুলো ছেঁচে নেওয়া হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। এরপর আমি কাঁচামরিচগুলো আলতো হাতে ছেঁচে নেব। কাঁচামরিচগুলো উঠিয়ে নেওয়ার পর আমি আদা কুচিগুলো হালকা করে ছেঁচে নেব। আমি আদা কুচিটাও হালকা করে ছেঁচে নিয়েছি। এবার ভর্তা বানানোর পালা। প্রথমে আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। আমি পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো হালকা করে মেখে নেব। এরপর আমি মাংসের সাথে সব কিছু ভালোভাবে মেখে নেব। মাংসের সাথে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে ছেঁচে নেওয়া আদা দিয়ে দিব। এরপর আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিব। অনেকেই মাংসতে ধনে পাতা পছন্দ করেন না, যারা ধনে পাতা খেতে চান না তারা এখানে ধনে পাতা দিবেন না। ধনে পাতা ছাড়াও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এবার আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদেরকে এই ভর্তাটা একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। ভর্তাটা আমি খুব ভালোভাবে মেখে নিব। এই মাংস ভর্তাটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিব। দেখুন, ভর্তাটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এইভাবে ভর্তাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।